কথাই বলে মন্দিরে বেশি অহংকার ভালো না। তো তুমি যে অন্যায়টা করেছো না, তোমার কোনো ক্ষমা নেই। যেই ভিউয়ার্সরা তোমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, সেই ভিউয়ার্সরা তোমাকে চাইলে ওই জায়গা থেকে নামিয়ে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারে, তোমার অস্তিত্বটাই মিটিয়ে দিতে পারে। তো বন্ধুরা, আমি এমনি কেন বললাম, চলো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তার আগে বলি, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি কাকে নিয়ে বলবো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, আমি একটা অহংকারী দম্ভ মহিলাকে নিয়ে বলবো, মন্দিরাকে নিয়ে বলবো। আমি নাম ধরে বলছি, কারণ আমি নেই কথা বলছি। তো এই মন্দিরা কতটা অহংকারী তোমাদেরকে আজকে, মানে কি বলবো, তোমাদের কাছে আজকে ক্লিয়ার করবো। একটা মেয়ে, ছোট চ্যানেল একটা, সোমা মাইতি নামে একটা মেয়ে, যখন কেউ ইউটিউবে ব্লগিং চ্যানেল খুলে বা যে কোনো চ্যানেল খুলে, তখন কিন্তু সে চেষ্টা করে তার সিনিয়র পার্সনের সাথে একটু যদি মিট আপ করতে পারে, একটু যদি দেখা করতে পারে, তার ব্লগে যদি নিজের মুখটা একটু দেখাতে পারে, এটা কিন্তু সবাই চায়। তো সেইভাবে সোমা মাইতি কিন্তু নতুন চ্যানেল খুলেছে, বেশি সাবস্ক্রাইবার নেই, 1000-এর মানে 1000-1500-এর মতো সাবস্ক্রাইবার আছে। তো সেই চ্যানেল, তোমরা সবাই জানো যে এই যে মন্দিরা দীঘাতে গেছে, সেখানে কিন্তু একটা মিট আপ রেখেছে, দীঘাতে গিয়ে প্রচুর আনন্দ করছে, প্রচুর মজা করছে। কিন্তু দেখো, সেখানে গিয়েও সে লোভ, তার লোভ সামলাচ্ছে না, সেখানে গিয়েও সে মিট আপ রেখেছে। মানলাম মিট আপ হয়তো সে ভালোবেসে রেখেছে, বা যাই কারণে রাখুক না কেন, কিন্তু মিট আপে আসলে কিন্তু সবাই একটা না একটা গিফট নিয়ে আসবে, এটা কিন্তু মন্দিরা বেশ ভালো জানে। তো সেখানে গিয়েও সেভাবে মিট আপ রেখেছে, আর মিট আপের কথা কিন্তু সে শর্ট ভিডিওতেও বলেছে, প্লাস তার কমিউনিটিতেও বলে দিয়েছিল। তো সেইভাবে একটা, মানে কি বলবো, একটা জায়গা সে ফিক্সড করে দেয়, আর এমন টাইম দেয় যে 11টার মধ্যে কিন্তু সেখানে যেতে হবে, মানে যারা যারা মিট আপ করতে চায় সেখানে 11টার মধ্যে পৌঁছাবে। তো এই সোমা মাইতি মেয়েটা, সেও কিন্তু সবেমাত্র নতুন এসেছে ইউটিউবে, সে কিন্তু তার মানে যেখানে মিট আপটা রেখেছে সেখান থেকে খুব কাছাকাছি বলতে পারো, বা 2-3 ঘন্টার রাস্তা। তো সে কিন্তু বরের সাথে মানে তর্ক করে, ঝগড়া করে, সকালে একটা হাউসওয়াইফের কত কাজ থাকে তোমরাই বলো, এমনকি তার শ্বশুর শাশুড়ি বাচ্চা সব সামলিয়ে বরের সাথে ঝগড়া করে, রীতিমতো ঝগড়া করে, বর ওকে আসতে দিবে না, কিন্তু বরকে সে মানে কি বলবো, বরকে সে বাধা বিপত্তি পার করে সে রান্না বান্না সব সেরে বেরিয়ে গেছে মন্দিরের সাথে মিট আপ করতে, যাকে সে ভালোবাসে, যার টানে সে ছুটে এসেছে। এত কষ্ট করে মেয়েটা এসেছে, এত টেনশনে এসেছে মেয়েটা, যে সে দীঘা যাওয়ার বাসে, মানে স্টেট হয়তো বাসে না উঠে সে লোকাল বাসে উঠে গেছে, ঠিক আছে। সে এটাও বুঝতে পারেনি তাড়াহুড়াতে যে আমি কোন বাসে মানে উঠে চেপেছি, শেষে যখন বুঝতে পারে তখন কিন্তু মেয়েটা নামার অবস্থায়, মানে নামবে না যাবে সে বুঝতে পারেনি, তাও তার দেরি হয়ে গেছে। হ্যাঁ, তবুও সে একটা স্টপেজে নেমে তারপরে সে অন্য বাস ধরে সেখানে দীঘাতে যায়। সেখানে যেতে যেতে তার এতটাই লেট হয়ে যায় যে সেখানে মিট আপ যেখানে টাইমটা দিয়েছিল বা যেখানে জায়গাটা করেছিল সেই জায়গাতে গিয়ে দেখছে যে কেউ নেই, কারণ তার দেরি হয়ে গেছিলো। এবার মেয়েটা সেখানে বসে মানে কি বলবো, রীতিমতো সে হতাশ হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে মেয়েটা। আর মেয়েটা ওখানে বসে রীতিমতো কান্না, মানে সে জানে যে আমি বাড়ি থেকে ঝগড়া করে এসেছি, প্লাস যার জন্য এসেছি তার সাথে যদি দেখা না হয় তাহলে আমার মানে স্বাভাবিক একটা মন খারাপ হবে। তো সে সেখানে গিয়ে রীতিমতো কান্নাকাটি করছে, তারপরে সে একজনকে, মানে মন্দিরার হয়তো খুব কাছের হবে বা মন্দিরার সাথে তার পরিচিত আছে, তাকে ফেসবুকে মেসেজ করে, তারপরে সে রিপ্লাই দেয়, এবং তার সাথে সে মানে কি বলবো, তার কথা বলতে বলতে তার সাথে সে রীতিমতো কেঁদে যাচ্ছে, তার কান্না সহ্য করতে না পেরে, হ্যাঁ, সে তাকে মন্দিরের নাম্বারটা দেয়। মানে ভাবতে পারছো, তার ফোনে, তার সাথে সে দেখা করতে যায়নি কিন্তু তার সাথে ফোনে কথা বলেই সে বুঝতে পেরেছে সে কতটা কষ্টে আছে, সে বাধ্য হয়েছে ফোন নাম্বারটা দিতে, আর বলেছে যে আমার নাম, আমার নামটা যেন মন্দিরাকে বলবা না। মানে কতটা ভালো, আর এই দিকে দেখে নাও মন্দিরাকে, সে ফোন করে যাচ্ছে মেয়েটা ওখানে একা, এদিকে ওদিকে হোটেলে হোটেলে গিয়ে ছুটাছুটি করছে যে তোমরা কোন হোটেলে আছো, কোন হোটেলে আছো, সে 30 বার কল করেছে, মেসেজ মানে কি বলবো, অজস্র মেসেজ করেছে, কিন্তু মন্দিরা এতটাই বিজি, এতটাই নিজেকে সেলিব্রিটি বলে মনে করে, এই মনে করে মন্দিরা যে আমি মনে হয় শাহরুখ খানের পরের জায়গাটাতে মনে হয় আমার জায়গা। তো এতবার মেসেজ করছে, এতবার মানে কল করে আছে, কিন্তু একটা রিপ্লাই দিচ্ছে না, একটা মেসেজ করছে না। আমি বলছি, যদি তুমি মেসেজ করতে ভয় পাচ্ছ যে একটা অচেনা নাম্বার থেকে আমাকে বারবার মেসেজ করছে, তাহলে তোমার বরকে বলতে পারতে, তোমার বরের নাম্বার থেকে বলতে পারতে যে আপনি এই নাম্বারে বারবার ফোন করছেন, অমুক নাম্বারে, এটা কে, তাই না? একটা মানুষ যখন প্রয়োজন থাকে না তখন নিশ্চয়ই 30-40 বার কল করবে না, নিশ্চয়ই প্রয়োজন আছে বলেই সে অতবার কল করছে, তোমার একবার জানা উচিত ছিল, কিন্তু না, এই সেলিব্রিটি নিজেকে এতটাই বিশাল মনে করে যে একদিন ক্যামেরার সামনে এসে প্রথম ব্লগিংগুলো দেখবে মন্দিরা, নিজের ব্লগিংগুলো দেখবে, তুমি কোন জায়গা থেকে উঠে এসেছো আজকে, হ্যাঁ, ভিক্ষা চাইছিলে, ভিক্ষা রীতিমতো ভিউয়ার্সদের কাছে ভিক্ষা চাইছিলে যে আমাকে একটু ভিউজ দাও, আমার বাবার ট্রিটমেন্ট করাবো, আমার বরের
কাজ চলে গেছে, আমার মেয়েকে পড়াশোনা করাবো, বিছানায় একটা চাদর নেই যে তুমি বিছানায় চাদর পাতাবে, ভিউয়ার্সদের কাছে চাদর চাইছিলে যে আমার তোমাদের কাছে চাদর থাকলে আমাকে দাও আমি বিছানায় চাদর পাতাবো, সেই দিনগুলো মনে হয় ভুলে গেছো। হ্যাঁ, আজকে যখন ভিউয়ার্সদের ভালোবাসায় তুমি আজকে এই জায়গায় এসেছো, তোমাদেরকে মানুষ ভালোবাসে, তোমাদেরকে দেখে মানুষ ইন্সপায়ার হয়ে ইউটিউব জগতে এসেছে। একটা মহিলা যখন ইউটিউব করতে আসে তাহলে কতটা তাকে কষ্ট করতে হয় তুমি কি একবার আইডিয়া করেছো? তোমার বর হয়তো তোমার মানে কি বলবো টিকটক থেকে তোমাকে সাপোর্ট করে, কিন্তু এই মেয়েটা যেই মেয়েটা তোমার সাথে দেখা করতে গেছিলো সোমা মাইতি, ওর বর এগুলো পছন্দ করে না, ক্যামেরা ফ্রেন্ডলি নয়। যখন সে হয়তো ইনকাম করে দেখাবে তখন থেকে হয়তো তোর ওর বর সাপোর্ট করে। এমন অনেক হাজবেন্ড আছে যারা প্রথম প্রথম পছন্দ করে না কিন্তু পরে থেকে হয়তো করে বা করে অনেকেরই করেছে। কিন্তু সেই মেয়ে শ্বশুর শাশুড়ি আমরা যখন ব্লগিং করি বন্ধুরা বা যারা মানে হাউস ওয়াইফ তারা ব্লগিং যখন করে পারিপার্শ্বিক তো কী বলবো আর নজরে দেখে যে মেয়েটা কী রে ভিডিও করছে সবসময় কী রে মেয়েটা রে, কিন্তু সে কেন করছে বা কেন এত মানে লড়াই করছে সেটা সে বুঝতে চায় না। এমনকি পরিবারের মানে পরিবারের লোকও অনেক সময় সাপোর্ট করে না, তো সেই মেয়েটা কত লড়াই করে চায় যে আমার একটা পরিচিতি হোক বা আমি একটা প্রতিষ্ঠিত হই, কোনো একটা জায়গায় গিয়ে আমি একটা দাঁড়াই, তাই তো পরিবারের পাশে যেন আমিও দাঁড়াতে পারি। তো একটা মেয়ে যখন এতটা লড়াই করে যখন ব্লগিং করে আর যখন সে শুনতে পায় যে আমার থেকে সিনিয়র একটা ব্লগার বা বড় ব্লগার আসছে ওখানে মিট আপ রেখেছে, তার সাথে আমি যদি মিট আপ করতে যাই হয়তো আমার চ্যানেলটা ভাইরাল হতে পারে বা আমার ভিউজটাতে একটু ভাইরাল হবে, একটু সাবস্ক্রাইবার গেইন হবে, সেই আশায় কিন্তু সোমা মাইতি সেভাবে ছুটে এসেছিলো। কিন্তু মেয়েটা ওখানে এসে কী বলবো অনাথের মতো এদিক ওদিক ছুটাছুটি করেছে, কান্না করছে, হাউ মাউ করে কান্না করছে, তার কান্না দেখে না মানে আমার চোখে জল চলে আসছে। কিন্তু এই মন্দিরাকে এতবার ফোন করেছে, এতবার মেসেজ করেছে, কিন্তু এই মেয়ে কিছুতে রিপ্লাই দিচ্ছে না, কারণ এই নাকি প্রচুর ব্যস্ত, এতটাই ব্যস্ত, ব্লগাররা এতটাই ব্যস্ত কখনো হয় না যে ফোন ছেড়ে তারা আধ ঘন্টা এক ঘন্টা দূরে থাকবে। আমাদের কাছে ফোনটা এতটাই প্রিয় যারা মানে যারা ক্যামেরা মানে কিছু করে বা ব্লগ করে কন্ট্রোভার্সি করুক রোস্ট করুক, তারা এতটাই মানে ক্যামেরাকে ভালোবাসে বা এতটাই মোবাইলকে ভালোবাসে তারা মোবাইল ছেড়ে কখনো এক ঘন্টা আধা ঘন্টা দূরে থাকতে পারে না। তাছাড়া তুমি তো ঘুরতে গেছো, তুমি তো ওখানে ঘুরতে গেছো, তুমি রিলস করবে ভিডিও করবে, তোমার সবসময় মোবাইল প্রয়োজন, তাহলে তুমি কী করে তাকে একটা মানুষ এতবার ফোন করছে তুমি তাকে রিপ্লাই না দিয়ে চুপচাপ বসেছিলে, আর যখন রিপ্লাই দিলে তখন তোমার কাছে একটাই কোশ্চেন তুমি ফোন নাম্বারটা কোথায় পেলে, আমাকে বারবার বিরক্তি কেন করছো? তোমাকে খুব বিরক্ত করছিলো তাই না, তোমাকে প্রেম করার জন্য বিরক্ত করছিলো মনে হয়। সত্যি মানে তোমাদের মতো মেয়েদেরকে কি না তোমাদের মতো ব্লগারদেরকে মানে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে ফেলা উচিত, এদেরকে ভিউ দেওয়া বন্ধ করা উচিত। নিজের আগের দিনগুলো ঠিক মনে পড়ে যাবে যে তোমরা কোথায় থেকে উঠে এসেছো আর কি মানে তোমাদের আসলে যোগ্যতাটা কি, পড়াশোনা তো ঘোড়ার ডিম, যেই যোগ্যতায় মানে কি বলবো টিকটক করছিলে বলে আজকে তুমি এই জায়গায় এসে দাঁড়িয়েছো, না হলে একটা নতুন ব্লগার হয়ে নতুন মুখ নিয়ে এসে ইউটিউবে দাঁড়িয়ে দেখাও, তারপরে বোঝাবো কত পা মানে মাথার ঘাম পায়ে ঝরে পড়ে। হ্যাঁ, নিজেকে বিশাল বড় ব্লগার মনে করো না, এই সোমা মাইতি বুঝতে মানে ওর বোর ঠিকই বলছিল যে এর কারোর সাথে দেখা করে নিজের চ্যানেল দাঁড়ানো যায় না, হয়তো তবুও বলবো যে হ্যাঁ বড় ব্লগারদের প্রতি আমাদের ভালোবাসা সহানুভূতি শ্রদ্ধা থাকে, তো তার জন্যই আমরা কিন্তু বা যারা ছোট সে সবে মাত্র নতুন এসেছে ইউটিউবে, সে চাইছিল তোমার সাথে দেখা করলে হয়তো তার একটু মানে ভালো কতটা চ্যানেল গ্রো করবে সেটা বড় কথা নয়, কিন্তু তার ভালোবাসাটা যে ছিল তার তোমার জন্য সেই ভালোবাসাটা সে মানে কী বলবো ও মানে ঘৃণায় পরিণত হয়েছে, যে তুমি এমন কোনো মানুষ নাই যেই মানুষটার জন্য সে এতটা আছড়া ছিল তার সাথে দেখা করবো, সেই মানুষটা দেখো যখন মেসেজ করেছে তো বলছে তুমি নাম্বার কোথায় পেলে, নাম্বার কোথায় পেলে। সত্যি বন্ধুরা বুঝতে পারলে এই মন্দিরে কতটা জঘন্য মেয়ে ছেলে। তো যাই হোক, সোমা মাইতিকে দেখে এতটা খারাপ লাগলো বন্ধুরা, এতটা বাজে লাগলো যে এই মেয়ে এতটা জঘন্য মন্দিরা, যে একটা মেয়েকে এতটা মানে মেয়ে সে নিজে বারবার বলছে যে আমার অমুক চ্যানেল আছে, তোমার বিশ্বাস না হলে তুমি চ্যানেলটা ঘুরে আসতে পারতে যে সত্যিকারই কি অমুক নামে কেউ মানুষ আছে, তাহলে তুমি তোমার একটু হলেও বিশ্বাস হতো তাই না। মানে এতটা খারাপ লাগছে, ওর মেয়েটা রীতিমতো কান্না করছে মানে ঝরঝর করে, আর ভাবো একটা মানে মেয়ে একটা বিবাহিত মহিলা যদি ওখানে মাঝ রাস্তায় বসে ওভাবে কাঁদে তাহলে লোক কীভাবে ওকে তাকাবে, কী চোখে তাকাবে যে একটা মেয়ে হয়তো প্রেম ট্রেম করছে বা কেউ হয়তো ছেড়ে ছেড়ে চলে গেছে যার জন্য সে কান্নাকাটি করছে, ভাবো তোমরা। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, প্লিজ ভালো লাগলে একটা লাইক দেবে, কমেন্ট করবে, নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এই মন্দিরের আসল রূপটা তোমরা দেখো। চলো এখনকার মতো টাটা।